ওমা একে ব্যাঁ বলতে বললাম ও হম্বা মানে খামারটা ছোট আজকে আমি একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা বলবো না, তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পেরে যাবে। তবে একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি ঘুরতে, এবং আমি যাচ্ছি, অনেকে যাচ্ছে আমার সাথে, সেটা সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখো। আর এখন আমি বাড়িতে রয়েছি, এখন দুপুর হয়ে গেছে। তো একটু ক্লু দিয়ে রাখি যে আমার মা আর মাসিমণি আজকে আসছে, এবং তারা অলরেডি ট্রেনে উঠে পড়েছে, এবং ওদের ট্রেনটাই আমার ওঠার কথা ছিল, কিন্তু কারণবশত আমি ডিসিশন নিতে পারছিলাম না যে যাবো কি যাবো না, এই জন্য খুব লেট হয়ে গেছে। ভেবেছিলাম ওই ট্রেনটা ধরতে পারবো, বাট ধরতে পারলাম না, ট্রেনটা ছেড়ে চলে গেছে। তো পরের ট্রেনটাই আমি যাবো আর কি এখন। তো পরের ট্রেনটা 2:16 আছে, তো এখন 2 প্রায় বাজে। তো আমি এখন একটু কিছু নুডলস খাবো, কারণ খাইনি কিছু। তো খেয়ে দিয়ে ঝটপট করে ট্রেন মানে টোটোতে উঠেই ট্রেনে যাব। কোথায় যাব কি করব কিচ্ছু বলবো না, তোমাদের গেলেই সব বুঝতে পারবে আর সব আপডেট দেবো। তো চলো যাই। একে ব্যাঁ বলতে বললাম ও হম্বা ডাকছে। এই আর একটা ছাগল আসছে, আয় 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 ছাগল, আয় ছাগল, আয় ছাগল, আয়। এই ছাগলকে খাতে যাচ্ছে, ওকে মনে হচ্ছে খাবে। এই ওর আবার হাঁচি হচ্ছে, দেখ মা ও ওর মধ্যে দাঁড়িয়ে পড়লে, দেখ খামারটা ছোট। হ্যাঁ, প্রথম গ্রাম দেখতে এসছে, লজ্জা পাচ্ছে। চলো তোমাদের দেখা, নিজে সেজে আসে না, নিজে সেজে আসে না। আর ও মেকআপ করে নেই তাই জন্য। কিন্তু এখানে ইস মনে তো ভালোই লাগছে।
কি লাগছে? আলো লাগছে। আলো মানে মানে ভালো উঠছে আর কি। এখন 5টা বাজে, তাতেই ঝিঝি পোকা ডাকা স্টার্ট হয়ে গেছে। এখন মায়ের ছোট মামার বাড়ি যাচ্ছি, দেখা যাক। আর প্রত্যেকটা বাড়িতেই মিষ্টি মিষ্টি খাচ্ছি। কেমন লাগলো আপনার গ্রাম, শেয়ার করুন। এই ছাগল খাচ্ছে, ও তাই তো এমনি ধরে ফেলেছি। দেখ ট্রেন যায় এটা দি আমরা এখন চলে এসেছি আর কি বাড়িতে। তো এখন হচ্ছে 8:30 বাজে, আমরা বাড়িতে চলে এসেছি। এবং আমার সাথে তোমরা জানোই যারা যারা গেছিল, মানে আমার মা মাসিমণি এবং আমার বোন ভাই, তারাও এসছে। তো তারা এখন একটু ফ্রেশ হচ্ছে, দেন তাদের জন্য আজকে আমি রান্না করব বিরিয়ানি। তো তোমাদের একটু একটু ক্লিপস দেওয়ার চেষ্টা করব, কেননা রান্না করতে করতে আমার ভিডিও করার করে দেওয়ার কেউ নেই এবং আমি করতেও পারবো না কীভাবে করবো। তো যদি তোমরা কেউ বিরিয়ানি রেসিপি জানতে চাও তো কমেন্ট বক্সে অবশ্যই লিখো, একদম সোজা পদ্ধতি এবং দারুণ দারুণ হবে। আমি খুব ভালো করতে পারি, আমার মতো যদি তোমরা করতে পারো, যেরকম রুলস আর কি যদি ফলো করতে পারো তোমাদেরও হবে। তো ওখানে গিয়ে ভীষণ ভালো লাগলো। আর একটা কথা তোমাদের শেয়ার করব, আগে রান্নাটা করে আসি, কারণ আর ওদের একটু মুড়ি টুড়ি মেখে দিই, একটু চা টা করে দিই, তারপরে আসছি। আমিও ফ্রেশ মোটামুটি হয়ে গেছি। তো লাস্টে তোমাদের বলবো যে আজকে আমার যে বিষয়টা আজকে তোমাদের থাম্বনেলেই দেখেছো, যে আমার আজকে ব্যাগ থেকে, ব্যাগ ছিনতাই হওয়ার হাত থেকে বা যেটাকে বলে পকেট মারের হাত থেকে আমি বেঁচেছি, সেটা কি ঘটনাটা কিভাবে কি হয়েছে আমি তোমাদের কাছে সব কিছু শেয়ার করব। তো আমার কাছে ভিডিও ছিল, কিন্তু ভিডিওটা পোস্ট করতে পারবো না, বিকজ এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, কারণ কারোর আমি জানি না এটা করাটা উচিত হবে কি না, সেজন্য আমি চাইছি না এটা করতে। তো আমি একটু ওগুলো করে আসি, তারপরে তোমাদের সাথে আবার ফিরছি এবং তারপরে ডিটেলসটা তোমাদেরকে জানাচ্ছি। চলো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবং রান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, রাত্রির বেজে হয়ে গেছে। তো ওরা এত লেটে খাওয়া দাওয়া করে না, কিন্তু আমি খুব দুঃখিত, আমার জন্য ওদের অনেক লেটে খাওয়া দাওয়া করতে হলো, ছোট্ট ছোট্ট ভাই বোনকে অনেক লেটে খাওয়া দাওয়া করতে হলো। তো ওদের প্রচুর প্রচুর আসার জন্য বলেছি, অনেক দিন বাদে ওরা এলো, মা আসে, তাও মাঝে মাঝে মা আসতে চাইছিল না, আমি টেনে টুনে নিয়ে এসেছি, প্রচুর 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 নাটক করেছে আসবে না বলে, তো আমিও রাগ করেছিলাম সেজন্য চলে এসছে। তো এবার আমি যেটা বলবো, আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে ঘুম পেয়ে গেছে, খাটাখাটি করে ফেলেছি তো বছরে একটা দিন সেজন্য। তো যেটা তোমাদের সাথে শেয়ার করবো যে আমার সাথে ট্রেনে কি হয়েছিল, আমার সাথে আজকে যেটা হয়েছিল, আমি লালগোলা প্যাসেঞ্জারে উঠেছিলাম কৃষ্ণনগর যাব বলে। তো তোমরা দেখলে আমি কৃষ্ণনগর গেছি। তো এবারে আমি যেখানটা আর কি একদম, যেহেতু ওটা লালগোলা প্যাসেঞ্জার ছিল, যে ভিতরে প্রচণ্ড ভিড় ছিল, তো একদম আমি গেটের গোড়ায় দাঁড়িয়েছিলাম। তো গেটের গোড়ায় দাঁড়িয়েছিলাম, তো আমার স্লিং ব্যাগ ছিল। তো তোমরা জানো যারা মেয়েরা, যে স্লিং ব্যাগ অনেকটা নিচে পর্যন্ত নেমে যায়। তো অনেকটা নিচ পর্যন্ত আমার ব্যাগটা রাখা ছিল এবং আমি একদম গেটের পাশেই হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনটাকে ঘাঁটছিলাম। তো ফোনটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে আমি দেখছি এদিকটা একটু ব্যালেন্সটা একটু নেবে যাচ্ছে, ঘাঁটটা একটু নেবে যাচ্ছে। আমি তো একমনে ফোন দেখছি নেবে যাচ্ছে কেনটা আর কি ভাবলাম, ভেবে তাকিয়ে দেখি সে নিচে যারা বসে থাকে যেসব মহিলাগুলো, তো সবাই খারাপ না। তো এটা আমার প্রথম একটা এক্সপিরিয়েন্স হলো, প্রথম আমার সাথে এমন হলো, সেজন্য আমি
তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো তোমরা এটা শেয়ার করার মানে তাকে ছোট করা নয় বা আমার এটা বলার কোনো ব্যাপারও নয়, এটা তোমাদের সাবধান করে দেওয়ার জন্য। কারণ ওখানে যদি অনেকেই দাঁড়াও, তো ওখানে যদি কেউ গেটের পাশে এইভাবে দাঁড়াও, তাহলে কেউ কিন্তু একটু সিনসিয়ারভাবে দাঁড়াবে। যেটা আমার সাথে হয়েছে সেটা হচ্ছে, ওইভাবে আমি দাঁড়িয়েছিলাম, তো উনি নিচে বসেছিল, অনেকজনই বসেছিল, তো উনি কোনোভাবে, আমার কাছে প্রমাণ নেই, তবুও উনি কোনোভাবে আমার ব্যাগটাকে হাফ খুলে ফেলেছিল। তো আমি জানি না কি করতো, তো হাফ খুলে ফেলেছিল। তো আমার একটু যেহেতু এদিকটা হেলে যাচ্ছিলাম বলে আমি ছট করে তাকিয়েছি, তাকিয়ে দেখি যে ওনার হাতটা আমার ব্যাগের ওপরে। তো আমি বললাম, আপনি আমার চেনটা কেন খুলছেন? তখন বললো যে আমি চেন খুলছি না, আমি মাথায় হাত রাখতে গেছি। এটা বললাম, তারপরে ওরা তো তোমরা জানোই, যারা ডেলি প্যাসেঞ্জারই করো ওরা প্রচণ্ড ঝগড়ুতে হয়, আমি ঝগড়া করতে পারি না, সেজন্য ঝগড়া করিনি ওনার সাথে, আমি অন্য সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। তো আমি তারপর আবার আমার পার্সটা বার করে দেখলাম যে সব ঠিকঠাক আছে কি না, একদম সব ঠিকঠাক আছে। তো এটা আমি কিছু বলতে পারতাম, কিছু বলিনি, একটাই কারণ, সেটা হচ্ছে ওদের সাথে আমি পারবো না। আর যারা এরকম ডেলি প্যাসেঞ্জারই করো, যারা ব্যাগ নিয়ে ট্রেনে ওঠো, তারা কিন্তু ওই সিচুয়েশান বা ওই জায়গাটা সবাই খুব কেয়ারফুলি দাঁড়াবে, এবং আমার সাথে যেটা হচ্ছে সেই জন্য কারোর সঙ্গে না হয়, এবং সেটা পারিনি যদিও। তো চলো বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা? আর এটা একদম মানে কোনো ঠিক ঠিকানাই ছিল না যাবো কি যাবো না, সেজন্য কিন্তু হট করে একটা ডিসিশান নিয়ে যাওয়া হয়েছে। এবং মায়ের মামার বাড়ি বহু বছর পর গেলাম, সত্যিই ভীষণ ভালো লেগেছে। ওরা তো একদম অমায়িক মানুষ, আমি প্রচণ্ড যত্ন পেয়েছি এবং খুশি। তো চলো এখানে ভিডিওটা স্টপ করছি। যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো। সামনে প্রচুর 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 ব্লগ আসছে, আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলো এখন কোনো কথা নয়, ওদেরকে রেডি করবো শোয়ার জন্য, এবং ওরা কালকে ভোরবেলায় চলে যাবে। আর এখন আমরা শোবো। তো সবাইকে টাটা, গুড নাইট, বাই বাই।